হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা অনেকদিন যাবৎ আমাদের হাই সুপার জাতে মুরগি ভিডিও দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের খামারে আমরা আবার বাচ্চা চলেছি, সুপার হাইব্রিড সোনালির বাচ্চা। তো আজকে সেটারই আপনাদের আপডেট দেব। তো আমাদের বাইরে সেটে আমরা আমাদের আগের সোনালিগুলো রয়েছে সেগুলো এখনও পুরো বিক্রি হয়নি। ভিউয়ার্স, এই পেশে রয়েছে আমাদের বড় মুরগিগুলো। তো আমরা এটা বিক্রির আগেই কিন্তু বাচ্চা অলরেডি ব্রুডার শুরু করে দিয়েছি। এখান থেকে আমরা প্রায় 100 পিসের মতো বিক্রি করেছি, আর বাকি যে মুরগিগুলো রয়েছে আর কিছুদিন পরে এগুলো বিক্রি হয়ে যাবে। এবং আমাদের ওই পাশেই খাঁচা রেডি হচ্ছে, আপনাদের একটি ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেটা আর কিছুদিন ভিতরে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এই মুরগিগুলো সেইখানে দিয়ে দেবো। তো ওই পাশে আমাদের খাঁচা প্রায় রেডি হয়ে যাচ্ছে, এবং আমরা এই পাশে যে দেখতে পাচ্ছেন এইখানে কিছু যে ছোট মুরগি থাকে সেগুলো বেঁচে এইখানে রেখেছি, আর নইলে আপনার এই খাবার খেতে সমস্যা হয়। তো ভিউয়ার্স, এই মুরগিগুলো আর 4 থেকে 5 দিন পর কিছু বিক্রি হবে, বাকি যা থাকবে আমরা ইনশাল্লাহ সেগুলো খাঁচায় তুলে দেবো। আর আমরা অলরেডি 200 পিস বাচ্চা এনেছি, যেহেতু সামনেই আমাদের সোনালি মুরগি বিক্রির সিজন রয়েছে, এর জন্য আমরা 200 পিস বাচ্চা অলরেডি এনেছি। আমরা কিছুদিন পর আবার 200 পিস বাচ্চা আনবো। তো এই বাচ্চাগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুপার হাইব্রিড সোনালির বাচ্চা। এই বাচ্চাগুলো আমাদের 52 টাকা করে পিস কেনা পড়েছে। বর্তমানে বাচ্চার দামটা একটু বেশিই পড়ে, এবং মুরগির দামও বর্তমানে মোটামুটি ভালোই রয়েছে। তো যখন মুরগির দাম বেশি থাকে বাচ্চার দাম অবশ্যই বেশি থাকবে, আর এখন হচ্ছে সিজন, বাচ্চার দামটা কমার সম্ভাবনা খুবই কম, এর জন্য আমরা বাচ্চাগুলো নিয়ে নিয়েছি। সামনেই বেশি শীত রয়েছে, এই শীতে আমরা যদি বাচ্চারা তুলি সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো আমরা এখন একটু কম শীত রয়েছে, এখন বাচ্চা আমরা ব্রুডারটা করতে একটু সুবিধা হবে, তার জন্য বাচ্চাগুলো আমরা নিয়ে নিয়েছি। তো আপনারা অনেকে জানেন যে আমাদের খামারে আমরা আর খেঁচা তৈরি করতেছি 300 পিচের। তো আলহামদুলিল্লাহ এই যে বাচ্চাগুলোই সম্ভবত খেঁচাতে আমরা পালন করার পর অবশ্যই আপনাদের সেগুলো আপডেট দেব। তো ভিউয়ার্স, আমরা খামারে প্রথমে বাচ্চা আনার পরে আমরা কী কী ঔষধ ব্যবহার করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক নতুন খামারিরা রয়েছেন যে খামারে এনে কী কী ঔষধ দিতে হয় সেটা জানেন না। তো আমরা ব্রুডারটা তো অবশ্যই এরকম তৈরি করবেন যারা নতুন রয়েছেন, আর যারা জানেন তারা তো জানেনই। আর সেখানে এরকম নিচে কাঠের গুঁড়ি অথবা তুষ দিয়ে এরকম পেপার অথবা ছালার চর থাকলে বিছিয়ে দিবেন। আমরা এখানে একটি আপনাদের জিনিস দেখিয়ে রাখছি। তো আমরা এখন কিন্তু হালকা শীতের দিন, এর জন্য আমরা এই যে কাঠের গুঁড়ির উপরে আমরা কিন্তু ছালার চরটা প্রথমে দিয়েছি, তারপর পেপার দিয়েছি। আপনার এতে সুবিধাটা হবে এই যে নিচের যে ছালার চরটা যে থাকবে সেটার কারণে পেপারটা একটু কম ভিজবে। আপনারা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম শুকনো রয়েছে প্রায়। এটা কিন্তু আমরা গত রাত্রে দিয়েছিলাম, প্রায় 9টার দিকে পেপারটা চেঞ্জ করে দিয়েছিলাম, এখন সকাল প্রায় 8টা বাজে। হ্যাঁ, এখানে প্রায় 10 ঘন্টার মতো আপনার এরকম পেপারটা রয়েছে, কিন্তু পেপারটা দেখতে পাচ্ছেন তেমন কিন্তু ভিজে নাই, কারণ নিচে ছালার চর দেওয়ার কারণে এই পেপারটার পানিটা শুষে নিয়েছে। এর জন্য আপনারা অবশ্যই শীতের দিন হলে কাঠের গুঁড়ি লিটার যে তৈরি করবেন কাঠের গুঁড়ি অথবা তুষ, সেখানে আপনার ছালার চরটা প্রথম ব্যবহার করবেন, তারপর উপরে পেপারটা ব্যবহার করেন। এতে আপনার অনেকটা সুবিধা হবে, বাচ্চাগুলো ঠান্ডা একেবারেই কম লাগবে। তো ভিউয়ার্স, আমরা খামারে বাচ্চা আনার পর প্রথমে চিনির পানির সাথে আমরা এই যে লাইসোবিট দেন অথবা যে কোনো ধরনের এরকম এই যে আমরা দিয়েছি ইমুলাইট, এটা স্কোয়ার কোম্পানির। তো আমরা এটা চিনির পানিটা একসাথে মিক্স করেছিলাম। তো এটা 1 লিটারে 1 গ্রাম দিয়েছি, এবং কিছু চিনির পানি আমরা প্রথমে 2 ঘন্টা ব্যবহার করেছি। 2 ঘন্টা ব্যবহারের পর কিছুক্ষণ আমরা সাদা পানি দিয়েছি। সাদা পানি দেওয়ার পর যখন আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে তখন আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করেছি নাভিসুগন্ধর। এটা হচ্ছে আপনার এনভেট, আপনারা চাইলে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে মুরগির নাভিসুগন্ধর কাজটা শুরু করতে পারেন। এই হচ্ছে বাচ্চার প্রথম যত্ন, এবং খাবার প্রথমত পেপারে দিয়ে দিতে পারেন যাতে খাওয়াটা শিখে যায়, আর যদি তা না হয় সমস্যা নেই, আপনার এইরকম পাত্রে অথবা এরকম পাত্রে খাবারটা অবশ্যই দিয়ে দিবেন। তো আমরা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু খাবার দিয়েছি। আমাদের এখানে 200 পিস বাচ্চা রয়েছে, এর জন্য আমরা আপাতত 4টি খাবার পাত্র এবং 3টি পানির পাত্র দিয়েছি। এই বাচ্চাগুলো একটু বেশি দামে কেনা পড়েছে, এখন দেখা যাক কীভাবে গ্রোথ হয় এবং দামটা আমরা কেমন পাই। আমাদের বাচ্চাগুলো 52 টাকা পিস পড়েছে। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, দেখাবো একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।